বাংলাদেশ আসলে পেস বোলিং এ খুব একটা ভালো করে না সেটা উইকেটের চরিত্রের কারণেই হোক আমাদের দেশের কিংবা কন্ডিশন আর অন্যান্য বিষয়গুলো কিন্তু মাঝে মধ্যে পেস বোলারদের একটা ভালো মৌসুম আসে আমরা যখন দেখেছি বোলিং কোচ হিতস্ট্রিক যখন ছিলেন বাংলাদেশে সেই সময় একটা ভালো সময় বাংলাদেশের পেসাররা কাটিয়েছে এখন আবার অ্যালান ডোনাল্ড তিনি যখন দায়িত্ব নিয়েছেন এরপর থেকে বাংলাদেশের পেস অ্যাটাকটা বিকল্প সহ ব্যাকআপ সহ বেশ স্ট্রংলি গড়ে উঠেছে এটাও কি মুস্তাফিজকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে কিনা আমাদের এই বিশ্বকাপ যেটা সামনে আসছে আপনি দেখবেন এইখানে প্রত্যেকটা টিম পাঁচটা ফাস্ট বোলার ক্যারি করবে অনেক কারণে এবং তাদের সবচেয়ে কুইকেস্ট বোলার গুলিকে নিয়ে যাবে কারণ ভারতীয় উইকেটটা হবে একটু ফ্ল্যাট একটু ব্যাটিং বান্ধব হবে এখানে এমন একটা সময় আমরা কথা বলছি খালেদ ঠিক যখন নাকি 400 রান হচ্ছে ওয়ানডেতে 400 চেজ হয়ে যাচ্ছে যেটা চেজ করে ফেলছে তো সেই জায়গায় বোলাররা ওই অর্ডিনারি স্পিন বোলিং অর্ডিনারি পার্ট টাইম বোলার দিয়ে আপনি কাজ ছাড়তে পারবেন না ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি অ্যাটাকিং বোলার সে স্পিনার হোক বা ফাস্ট বোলার হোক বাট ফাস্ট যেটা প্রথমে বললাম যে নোবডি এনজয়স প্লেইং ফাস্ট বোলিং আমাদের ওই যারা ফাস্ট বোলারগুলো আছে এদেরকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে কারণ রক্ষণাবেক্ষণ করতে হলে আমাদেরকে আমি ব্যক্তিগতভাবে 15 জনে 5 জন ফাস্ট বোলার দেখতে চাই কারণ ট্রাভেলিং অনেক হবে ম্যাচ 9টা ইঞ্জুরির সম্ভাবনা বেশি এবং এদেরকে তেড়ে ফোড়ে বল করতে দিতে হবে বল টু ইউর বেস্ট অ্যান্ড ফাস্ট অ্যান্ড কুইক যত জোরে সেটা জায়গা মতো করতে পারলে আমাদের উই উইল গেট ফ্রুটস আমরা ফল পাবো একই সঙ্গে আপনি এখানে ডোনাল্ডকে যেরকম আমিও ধন্যবাদ দিতে চাই আপনিও দিচ্ছেন বাট একজনের ধন্যবাদ কিন্তু উপেক্ষিত রয়ে যাচ্ছে উনি কিন্তু এদেরকে তৈরি করে দিয়ে গেছে ইজ মিস্টার গিবসন এ ফাস্ট বোলার জানেন সেই কিন্তু আর্ট অফ বোলিং ব্লক হল বল করা রিভার্স সুইং এটা করা এটা করা সব শিখিয়ে দিয়ে গেছে অ্যালান ডোনাল্ড তার অবস্থান থেকে উনি নিজেও একজনই ওটাকে ক্যারি করে ফেলেছে এবং সুন্দরভাবে উনি করছে কাজে এই ফাস্ট বোলারকে উপরই আমাদের ভরসা করতে হবে ইন্ডিয়ান উইকেট ওয়ার্ল্ড কাপে আপনি যদি কুইক 140 কিলোমিটার বল করতে পারেন রেগুলার আপনি অপোনেন্ট টিমের উপরে প্রাধান্য বিস্তার করতে পারবেন আমি লিখে দিতে পারি আদারওয়াইজ 135 পেসে বোলিং করে ইন্ডিয়ান উইকেটে বিশ্বকাপে আমার মনে হয় কোনো টিমই খুব একটা ভালো করার কোনো সম্ভাবনা নেই